কলকাতায় প্রথমবার গা ছমছমে প্যান্ডেল হতে চলেছে। কিছু একটা কারণে কিন্তু সেটা ভুতুরে প্লেসে কিন্তু পরিবর্তন হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটাই দেখা থাকি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতা বা কুমোরটুলির ঠিক পাশে। কুমোরটুলির পার্ক সার্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম কী রয়েছে, কেমন কী প্যান্ডেল প্রস্তুতি চলছে, সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এবছর কুমোরটুলি পার্ক কিন্তু একটা আলাদা রকম কিন্তু গাছ ছমছমে ব্যাপার হতে চলেছে। কেন হতে চলেছে জানতে চাও? তো জানতে চাইলে কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকতে হবে। চলো যাওয়া যাক, লেটস গো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের ঠিক ব্যানারের সামনে। আর এবছর কিন্তু তাদের 32তম ভাবনা রয়েছে। আর এবছর কিন্তু তাদের যে থিম নাম রয়েছে এক নং গাস্টিন প্লেস, সেটা সম্বন্ধে তোমাদের একটু বলবো, ভিডিওতে জুড়ে থাকো। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি পার্কের ঠিক সামনে, দেখতে পাচ্ছ পার্ক। আর এখানে কিন্তু সেই ব্যানারটা, আর এবছরে কিন্তু যে প্রতিমা শিল্পী রয়েছে নবকুমার পাল, আর সেজনে রয়েছে বিশ্বনাথ দে মহাশয়রা, তারা রয়েছেন এবারে। আর চলো ভেতরে কেমন কি কাজ এগোচ্ছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আর মাত্র কিন্তু 60 দিন বাকি আছে দুর্গাপুজো আসতে, কেমন কি প্রস্তুতি চলছে চলো দেখানো যাক। বলে রাখি দর্শনার্থীরা কিন্তু ঠিক ওই দিক দিয়ে কিন্তু রাস্তা দিয়ে লাইন করে কিন্তু ঠিক এই দিকটা করে কিন্তু দিয়ে যে এন্ট্রি পথ থাকে সেটা কিন্তু এন্ট্রি করা হয় এই যে কুমোরটুলি পার্ক। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি, তোমাদের দেখাই যে কেমনভাবে কিন্তু এবছরে যে থিম ভাবনা এক নং গাস্টিন প্লেস, যেটা কিন্তু একটা চমকদার কিন্তু থিম হতে চলেছে, যেটা তোমাদের বলছি সেটা কিন্তু ভাব যে কাজ দেখতে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলছে, সে তোমাদের একবার দেখাই। পার্কে কিন্তু একটা বিশাল বড় মাঠ পাওয়া যায়, আর এই মাঠটা জুড়ে পুরোটা জুড়ে কিন্তু মেলা বসে। যেমন কিন্তু এখানে একটা মানে তোমরা দেখতে পাচ্ছ যে পুজোর যে মণ্ডপটা, এখান দিয়ে প্রবেশ করবে, এখান দিয়ে প্রবেশ করে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু একটা এক্সিট থাকে, যেটা প্রতি বছর থাকে নর্মালি বলছি, ওই দিক থেকে এক্সিট করে এদিকটা পুরোটা জুড়ে কিন্তু মেলা চলে। আর মেলার পর ওইদিকে কিন্তু একটা এক্সিট গেট থাকে। তো আপাতত মণ্ডপ কতটা কি এগোচ্ছে তোমাদের একবার দেখাই। যদি তোমরা দেখো যে প্যান্ডেলের কাজ, সেটা কিন্তু খুব একটা যে হয়েছে সেটা বলবো না, আবার খুব একদমই যে হয়নি সেটাও না। দেখো বেসিক যে স্ট্রাকচার, বেসিকের থেকে তো হয়তো 10% বেশি যে স্ট্রাকচার সেটা কিন্তু হয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু একটা স্ট্রাকচার করা হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড যে স্ট্রাকচার ঠিক ওরকম টাইপের ব্যাপারটা করা রয়েছে। আর এদিকে যে একটা ঘরের মতো যে স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছি, বাঁশের যে কাজ সেটা কিন্তু চলছে। আর ভেতরে দেখতে পাচ্ছি কিছু কিন্তু বাটামের কাজ রয়েছে, তোমাদের ভেতরে তোমাদের প্রবেশ করবো আর তোমাদের দেখাবো সেটা। আর তোমাদের যদি বলি যে এক নং গাস্টিন প্লেস ব্যাপারটা কি, মানে কি থিম হতে চলেছে কুমোরটুলি পার্কে, সেটা যদি তোমাদের দেখানো হয়, তোমরা যদি গুগলও ঘাটো, তাহলে আমি কিন্তু গুগল ঘেটেই জানতে পারলাম যে এক নং গাস্টিন প্লেস ব্যাপারটা কিন্তু একটা ভুতুরে জায়গা। মানে গাস্টিম সাহেব বলে কিন্তু একজন ছিলেন মানে কলকাতায়, তো তার একটা ভবন ছিল, বিশাল বড় ভবন, যেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ আমার পেছন দিকে। তো সেই ভবনে কিন্তু কিছু কারণবশত আমি এখানে জানিয়ে উঠতে পারলাম না, জেনে গেলে নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো বা তোমরাও সার্চ করে দেখে নিতে পারো। তো কিছু একটা কারণে কিন্তু সেটা ভুতুরে প্লেসে কিন্তু পরিবর্তন হয়, মানে দিনে দিনে গাস্টিন সাহেবের যে ভবনটা সেটাই কিন্তু এখানে মেনলি তুলে ধরা হচ্ছে। তোমরা গুগলে সার্চ করেও দেখতে পাবে একটা কিন্তু ভুতুরে প্লেস, মানে দুর্গাপুজো এবছর কিন্তু কুমোরটুলি পার্কে ভুতুরে প্লেস বলতে পারো কিন্তু হচ্ছে, সেটাই গাস্টিন সাহেবের গাস্টিন যে ভবনটা সেটা কিন্তু এখানে হচ্ছে। মানে কিছু কিন্তু গা ছমছমে ব্যাপার বা ভুতুরে কিছু ব্যাপার হয়তো থাকতে পারে, যেহেতু একটা ভুতুরে প্লেস করা হচ্ছে। এবার কেমন কি থাকছে ভেতরে চমক সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে। আর মাত্র 2 মাস, মানে 2 মাস অপেক্ষা করলে কিন্তু এবছরের যে থিম রয়েছে বা যে ব্যাপারটা রয়েছে দুর্গাপুজোর কেমনভাবে সেজে উঠছে সমস্তটা আমরা জানতে পেরে যাব। তো আপাতত ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো যে ভেতরে কেমন কি কাজ হচ্ছে। তোমরা চলো আগে ভেতর দিকে যাওয়া যাক, কেমন কি কাজ হচ্ছে তোমাদের একটু শেয়ার করি। যে মণ্ডপের ঠিক তার সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু যে কাঠ সেগুলো কিন্তু পড়ে রয়েছে, ওইদিকে বাঁশ পড়ে রয়েছে, মানে কাঠ বাঁশ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। আর ভেতরে দেখতে পাচ্ছি লাইটও রয়েছে এখানে, মানে তার মানে লাইটেরও কিন্তু রাত্রিবেলা যে লাইট জ্বালিয়ে কিন্তু কাজ সেটাও কিন্তু মানে জোর কদমেই চলছে, বুঝতে পারাই যাচ্ছে। এদিকেও কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে, ওই দিকটাও দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড যে স্ট্রাকচার হিসেবে থাকবে। আর এদিকটা করে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা কিন্তু স্টেজের মতো কিন্তু করা হচ্ছে ব্যাপারটা, মানে এখানে কী হতে চলেছে সেটা কিন্তু একবার দেখার বিষয় রয়েছে, মানে স্টেজ করেছে। আর এদিকটা করে কিন্তু মাতৃ প্রতিমা থাকে, তোমরা কিন্তু অনেকেই যারা আসো প্রতি বছর, তো আগের বছর কিন্তু একটা বিশাল বড় চেয়ার মানে থিম রেখেছিল, তো সেই চেয়ারটার মধ্যে কিন্তু এখানে ব্যাপারটা ছিল, ফুটে উঠেছিল থিমটা। আর এবছরে কিন্তু যে গাস্টিন সাহেবের যে ভবন সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে, মানে এই যে ভেতরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন প্যান্ডেল, যেটা কিন্তু দুর্গাপুজোর সময় গাস্টিন ভবন মানে গাস্টিন সাহেবের যে ভবন বা ভুতুরে প্লেস কলকাতার মধ্যে সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর ঠিক এই সামনেটা কিন্তু এখানে থাকবে মাতৃ প্রতিমা, মানে নবকুমার পালের যে মাতৃ
মাতৃ প্রতিমা সৃষ্টি বা যে মাতৃ প্রতিমার রূপদান তিনি কিন্তু করতে চলেছেন। এখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, দেখতে পাচ্ছি এখানে একটা স্টেজের মতো কিন্তু করা হয়েছে। তাছাড়াও কিন্তু এইদিকে স্টেজের থেকে এইদিকে একটা স্টেজ করা হয়েছে, যেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে কী কাজ এগোবে। সেটা কাজ এগোতে এগোতে বুঝতে পারবো তাহলে আরও কতটা কী হচ্ছে ব্যাপারটা। আর এই দিকটাও কিন্তু চলবে দেখাই যদি, এই দেখো বেশ কিন্তু একটা বড়ো যে মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা রয়েছে, মানে যেহেতু একটা ভবন করা হচ্ছে গাস্টিন সাহেবের, তাই জন্য একটা বিশাল বড়ো কিন্তু একটা মণ্ডপ করা হয়েছে, যেটা কিন্তু পুরোটা একটা কিন্তু বাড়ির আদল নেবে, একটা ভবন বলতে পারো, যা তোমরা সার্চ করে দেখতে পাবে, থাম্বনেলেও দেখতে পাবে আশা করি। আমি বাইরে দিয়ে দেখছিলাম যে এটা ঘরের মতো আকার নিচ্ছে, কিন্তু ভেতর দিকটা যদি দেখি তাহলে সেরকম কিন্তু একটা কাজ এখনো পর্যন্ত এগোয়নি যতটা দেখতে পাচ্ছি। মানে মেনলি কিন্তু বাসের যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, সেগুলো কিন্তু এগিয়েছে। আর তোমাদের যদি দেখাই, এই দেখো একদম উপরে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু শিল্পীরা যা কর্মচারীরা তারা কিন্তু উঠে কাজ চলছে, উপরের দিকেও কাজ চলছে। মানে এখন কিন্তু প্রায় বিকেল হতে চললো, মানে সূর্য কিন্তু সূর্যাস্ত হতে চললো, আর এখনও কিন্তু কাজ চলে যাচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছি লাইটিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে, তার মানে কিন্তু রাত জেগেও কিন্তু বলতে পারো রাত্রিবেলাতেও কিন্তু কাজ চলছে, মানে একদম জোর কদমে কিন্তু কাজ চলছে বলতেই পারা যায়। কেননা দুর্গাপুজো আসতে মাত্র দু মাস বাকি, মানে দু মাসের মধ্যে কিন্তু ঘরের মেয়ে, বাঙালির মেয়ে, আমাদের মা দুর্গা, আমাদের মেয়ে, তিনি কিন্তু আবার ঘরে ফিরছেন, যার জন্য কিন্তু কলকাতাবাসী কিন্তু একদম তোড় জোর করে সেজে উঠছে বলতে পারো। মানে কোথাও কোথাও কিন্তু ভুতুরের প্লেস, কোথাও একটা নানা রকম থিম, কোথাও সামাজিক বার্তা। মানে দুর্গাপুজো কিন্তু এখন দুর্গাপুজো একটা প্যান্ডেল না, দুর্গাপুজো মানে কিন্তু একটা সামাজিক বার্তা মানুষের মধ্যে কিন্তু প্রচার করার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আর একটা অন্যরকম বার্তা, যেটা হচ্ছে বেশ গাছ ছমছম একটা এন্টারটেনমেন্ট বার্তা কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু তোমরা বলতে পারো, যারা কিন্তু ভুতুরে জায়গা ভিজিট করতে ভালোবাসো, বা কলকাতাতে অনেকগুলোই তো ভুতুরের প্লেস রয়েছে, তো সেগুলো যারা কিন্তু ভিজিট করতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই যে ব্যাপারটা, এই যে থিমটা, বা এখানে যে কুমোরটুলি পার্কের যে প্যান্ডেল সেটা কিন্তু ভিজিট করতে ভুলো না, সেটা কিন্তু এখানে কিন্তু তৈরি করা রয়েছে। এখানে কিন্তু এই স্টেজটা কিসের জন্য করা হচ্ছে না এখন বুঝতে পারছি না, তোমরা কি কেউ বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না আপাতত, তো তাই জন্য বেশি হ্যাজালাম না এটা নিয়ে। আপাতত কিন্তু কাজ বলতে গেলে এটাই রয়েছে, খুব একটা কিন্তু কাজ এগোয়নি। এখানে তো যেমন ভবনটা তোমাদের দেখাচ্ছিলাম, ভেতরেও দেখালাম, বাইরেটাও তোমাদের দেখিয়েছিলাম, আর এই সাইডটা করে কিন্তু মেনলি মনে হয় এক্সিটটা হতে পারে। মানে মেনলি যদি দেখাই তো ওই দিকটা করে কিন্তু এন্ট্রি চলে, তো এদিকটা করে এক্সিট চলে, আর এদিকটা করেও কিন্তু কিছু একটা হতে পারে, বা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সাজিয়ে সেজে উঠতে পারে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্ট্রাকচারের মতো কিন্তু বানানো রয়েছে, আর খুব একটা কিন্তু কাজ বলতে পারে এটাই আপাতত। এখনও আরও কাজ এগুলো তোমাদের দেখাতে পারবো, সুবিধা হবে যে গাস্টিন এক নম্বর যে গাস্টিন প্লেস বা ভবন সেটা কেমন কীভাবে সেজে উঠছে। তো চলো তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, আসছে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। দেখো